Assalamualaikum warahmatullahi wabarakatuh. Malaysian bahasa ada একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ। তো আজকে প্রথমত আমি ভিডিওর মধ্যে চারটি দিক প্রথম সর্বপ্রথম তুলে ধরেছি যেরকম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণকে মালয়েশিয়ান ভাষায় কি বলে আমি প্রথমে আপনাদেরকে বলছি তারপরে অন্যান্য শব্দ অর্থ রয়েছে। যেরকম পূর্বকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিমুর। তিমুর হচ্ছে পূর্ব, মনে রাখবেন তিমুর হচ্ছে পূর্ব। পশ্চিমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারাত। পশ্চিম হচ্ছে বারাত। তারপর হচ্ছে উত্তর। উত্তরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উতারা। মনে রাখবেন উত্তরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উতারা। এই উত্তর কিন্তু সেই উত্তর না, এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। হ্যাঁ, আর যেটা উত্তর প্রশ্নের উত্তর যেটা সেটা কিন্তু এটা না, এটা হচ্ছে উত্তর দক্ষিণের ক্ষেত্রে। হ্যাঁ, উত্তরকে বলা হয় উতারা এবং দক্ষিণকে বলা হয় সেলাতান। আশা করি এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তারপর হচ্ছে ডানে বামে সামনে পিছনে এই সব শব্দগুলো আমাদের প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে। মালয়েশিয়াতে থাকতে হলে আমাদের অবশ্যই প্রয়োজন হবে। সেই দিক দিয়ে লক্ষ্য করে আজকের ভিডিওতে আমি এই ডানে বামে সামনে পিছনে এই শব্দগুলো তুলে ধরেছি। যেরকম ডানে একে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কানান। কানান হচ্ছে ডানে, আপনি ডান দিকে। আপনি যদি বলেন ডান দিকে তাহলে বলবেন কানান। যদি বলেন বামে, এই বামে এই কথাটি বলবেন যে কিরি। কিরি হচ্ছে বামে। আপনি যদি বলেন যে বামে যাও তাহলে বলবেন প্রগি কিরি। ওকে, কিরি হচ্ছে বামে। তারপর যদি বলেন সামনে, এই সামনেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডপান। যদি বলেন সামনে যাও তাহলে বলবেন পিরগি ডপান। ঠিক আছে, পিরগি ডপান, সামনে যাও। এবং সামনে, শুধু সামনে যদি বলা হয় বলেন তাহলে বলবেন ডপান। ডপান হচ্ছে সামনে। ওকে, ফাইন। তারপর হচ্ছে পিছনে। এই পিছনে একে বলা হয় বলাকাং। বলাকাং হচ্ছে পিছনে, মনে রাখবেন পিছনকে বলা হয় বলাকাং। তারপর হচ্ছে নিচে। ঠিক আছে, নিচে একে বলা হয় মালয়েশিয়ান ভাষায় বাওয়াহ। বাওয়াহ হচ্ছে নিচে। ঠিক আছে, আপনি যদি বলেন নিচে যাও তাহলে বলবেন পরগি বাওয়া। পরগি বাওয়া, পরগি হচ্ছে যাওয়া এবং বাওয়া হচ্ছে নিচে। ওকে, তারপর হচ্ছে উপরে। উপরকে বলা হয় আতাস। আপনি যদি বলেন উপরে যাও তাহলে বলবেন পরগি আতাস, উপরে যাও। শুধু উপরে একে বলা হয় আতাস। ওকে, ফাইন। তারপরে মাঝখানে। ঠিক আছে, মাঝখানকে বলা হয় তেঙা তেঙা। ওকে, তেঙা তেঙা হচ্ছে মাঝখানে। এখানে উচ্চারণটা অনেকে তেঙ্গা তেঙ্গা বলে, তেঙ্গা তেঙ্গা হবে না। শুদ্ধ করে বলতে হলে আপনি বলতে হবে তেঙা তেঙা। ওকে, তেঙা তেঙা হচ্ছে মাঝামাঝি অথবা মাঝখানে। এই মাঝখানকে বলা হয় তেঙা তেঙা। ওকে, ফাইন। তারপর আপনি যদি বলেন যে দূরে, ওকে, দূরে দূরে কোথাও বুঝাইতে গেলে আপনি বলবেন যাও, জি এ ইউ, যাও। ওকে, যাও হচ্ছে দূরে। এখন আপনি যদি কাউকে বলেন যে আমি অনেক দূর থেকে এসেছি, দূর থেকে যদি বলেন তাহলে এই যাও শব্দটি ব্যবহার করতে হবে। তাহলে আপনি যদি বলেন যে আমি দূর থেকে এসেছি তাহলে বলবেন সায়া দাতাং দারি যাও। সায়া দাতাং দারি যাও, আমি দূর থেকে এসেছি। অথবা আপনি যদি বলেন আমার অনেক দূরে যেতে হবে তাহলে বলবেন সায়া কন্যা পরগি যাও। সায়া কন্যা পরগি যাও, আমার অনেক দূরে যেতে হবে। ঠিক আছে, দূরে, এই দূরকে বলা হয় যাও। ওকে, ফাইন। তারপর আপনি যদি বলেন যে কাছে, কাছে, এই কাছেকে বলা হয় ডকাত। ডকাত হচ্ছে কাছে। হ্যাঁ, এখন আপনি যদি কাউকে বুঝাতে চান যে আমি বেশি দূরে না কাছেই থাকি তাহলে বলবেন সায়া তা যাও, সায়া তা যাও, সায়া তিঙ্গাল ডেকা আজা। আমি দূরে না কাছেই থাকি। আশা করি বুঝতে পেরেছেন। তারপর খুঁজে পাওয়া, এই খুঁজে পাওয়াকে বলা হয় ডাপাত। হ্যাঁ, খুঁজে পাওয়া, কোনো কিছুকে খুঁজে পাওয়া বলা হয় ডাপাত। দেখা গেছে আপনি কোনো কিছু খুঁজতেছেন তো আপনাকে অন্য কেউ বলতেছে খুঁজে পাইছো, তাহলে কিভাবে বলবে ডাপাত ক ডাপাত ক ডাপাত ক, পেয়েছ, খুঁজে পেয়েছ। আপনি যদি বলেন যে খুঁজে পাই নাই তাহলে বলবেন তা ডাপাত, তা ডাপাত, পাইনি। ওকে, দেখতে পাওয়া, এই দেখতে পাওয়াকে বলা হয় নাম পা। দেখতে পাওয়া,
এটাকে বলা হয় নামপা। আপনাকে কেউ জিজ্ঞাসা করেছে যে উমুককে কি তুমি দেখেছো, উমুককে কি তুমি দেখেছো, অথবা কোনো একটা কাজের জিনিস, কোনো কাজের একটা যন্ত্র আপনাকে কেউ বলতেছে যে খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখতে পেয়েছো, তুমি কি দেখেছো, তাহলে বলা হবে সায়া। ধরেন না একটা কোনো একটা যে কোনো একটা বস্তু যদি বলে সায়া হিলাং বারাঙ্গিনি আওয়া টেঙো কে বা আওয়া নাম্প কে, টেঙো হচ্ছে দেখা, কিন্তু দেখতে পাওয়াকে বলা হয় নামপা। ওকে নামপা। তারপর হচ্ছে দেখা যায় না এমন বুঝাইতে বলা হয় তা নামপা। আপনি যদি বলেন যে আমি দেখি নাই বা আমি দেখতেছি না, তাহলে বলবেন তা নামপা। ওকে। তারপর হচ্ছে দরা বা দরুন, দরা বা দরুন এই শব্দগুলোকে বলা হয় পগাং। পগাং হচ্ছে দরা বা দরুন। আপনি যদি কাউকে বলেন যে ধরুন, তাহলে বলবেন পগাং। তারপরে আপনি যদি বলেন যে আমি ধরি, তাহলে বলবেন সায়া পগাং, আমি ধরি বা আমি ধরেছি, সায়া পগাং। যদি আপনি কাউকে বলেন যে ধরুন, তাহলে বলবেন পগাং। এই পগাং হচ্ছে দরা বা ধরুন, এমনটা বোঝাতে। ওকে। তারপর হচ্ছে গ্রেফতার, যে পুলিশ যে মানুষকে গ্রেফতার করে, এই গ্রেফতারকে বলা হয় তাংকাপ, অথবা শক্ত করে দরাকেও আপনি বুঝাইতে পারেন। শক্ত করে দরার জন্য আপনি কাউকে বলতে পারেন কোনো একটু কোনো 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 বস্তু আপনি যদি বলেন যে তাংকাপ, তার মানে আপনি বুঝাচ্ছেন যে শক্ত করে যেন ধরে। এই শক্ত করে দরাকে অথবা গ্রেফতার করাকে বলা হয় তাংকাপ। ওকে ফাইন। তারপর হচ্ছে স্পর্শ করা, স্পর্শ করাকে বলা হয় সন্তোহ। সন্তোহ হচ্ছে স্পর্শ করা, ঠিক আছে। ধরা, গ্রেফতার করা এবং স্পর্শ করা, স্পর্শ করা হচ্ছে হালতুভাবে, মানে কারো গায়ে ছোঁয়া লাগা বা স্পর্শ করাকে বলা হয় সন্তু। আপনি যদি বলেন যেরকম আমার গায়ে স্পর্শ করবেন না, তাহলে বলবেন জাঙ্গান সন্তু বাডান সায়া, জাঙ্গান সন্তু বাডান সায়া, আমার গায়ে স্পর্শ করবেন না। ওকে। তারপর হচ্ছে পড়া বা পড়ি বা পড়তেছে, এমনটা বুঝাতে বলা হয় বাচা। পড়া বা পড়ি বা পড়তেছে এগুলোকে বলা হয় কি বাচা। এখন আপনি যদি বলেন যে আমি পড়ি, তাহলে বলবেন সায়া বাচা। আপনি যদি বলেন কাউকে যে সে পড়তেছে, তাহলে বলবেন ডিয়া বাচা। ওকে। ডিয়া বাচা মানে সে পড়তেছে, সায়া বাচা মানে আমি পড়তেছি, এবং সাধারণত পড়াকেই বলা হয় বাচা। পড়া হতে পারে বই পড়া, হতে পারে কোনো উপন্যাস পড়া, হতে পারে পেপার পড়া, এই পড়াকে বলা হয় বাচা। তারপর হচ্ছে লেখা লেখি করা, লেখা বা লেখি বা লেখেন, এই যাই বলেন, এই তিনটার মধ্যে যাই বলেন, এটা হবে তুলিস, মানে খাতার মধ্যে লেখা বা মাটির মধ্যে লেখা, কোনো লেখাকে বলা হয় তুলিস। আপনি যদি বলেন সায়া তুলিস, তাহলে হবে আমি লিখি। যদি বলেন সে লেখেন, তাহলে বলবেন দিয়া তুলিস। হ্যাঁ, সাধারণত এই তুলিসকে বলা হয় লেখা, লেখাকে বলা হয় তুলিস, যেটাই বলেন। ওকে। তারপর হচ্ছে কাটাকাটি করা, যদি বলেন কাটা তাহলে হবে পতং, যদি বলেন কাটেন তাহলে তাহলেও হবে পতং, যদি বলেন কাটি তাহলে হবে পতং। ওকে। যদি বলেন আমি কাটি, তাহলে বলবেন সায়া পতং, যদি বলেন আপনি কাটেন, বলবেন আওয়া পতং। এই কাটাকাটিকেই বলা হয় সাধারণত পতং, পতং মানে হচ্ছে কাটাকাটি করা। তারপর হচ্ছে করা বা করেন বা করি, যাই বলেন, একে বলা হয় বুয়াত, বুয়াত হচ্ছে করা। ওকে। যাই, যাও বা যায়, এই তিনটার মধ্যে যাই বলেন, একে বলা হবে পরগি। যদি বলেন আমি যাই, তাহলে বলবেন সায়া পরগি, যদি বলেন সে যায়, তাহলে বলবেন দিয়া পরগি। হ্যাঁ, যদি বলেন তুমি যাও, তাহলে বলবেন আওয়া পরগি, ঠিক আছে। সে যায় দিয়া পরগি, আমি যাই সায়া পরগি, তুমি যাও আওয়া পরগি, এই পরগিটাই হচ্ছে যাওয়া। ওকে। যাওয়াটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় পরগি। আপনি যদি বলেন তুমি যাও আমি পরে আসতেছি, তাহলে বলবেন আওয়া পরগি সায়া আকান নান্তি দাতাং, আমি পরে আসব, তুমি যাও আমি পরে আসব। এই যে আকান শব্দটা যে আমি বললাম এখানে, মানে আপনি ভবিষ্যতে যাবেন, এই আকান শব্দ নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, মানে ভবিষ্যৎ বুঝাইতে যে সব শব্দগুলো, আমি যাই, আমি আমি যাব, আমি করব, আমি খাব, আমি দেখব, মানে ভবিষ্যতে আপনি দেখবেন, এখন করছেন না, ভবিষ্যতে যাবেন, করবেন, দেখবেন, এই সব মানে অর্থ নিয়ে, শব্দ নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন, ঠিক আছে। আশা করি যে আমি ইদানিং যে ভিডিওগুলো বানাচ্ছি এগুলা
হচ্ছে মানে একদম বেসিক লেভেল থেকে যারা বেসিক লেভেল থেকে শিখতে চান আপনি অনেক পুরাতন যারা আছেন তারাও শিখতে পারবেন এখান থেকে শব্দগুলো কেননা আমরা যদি শব্দের সাথে পরিচিত না হই তাহলে আমরা কিন্তু কথা বলতে পারবো না আগে আমাদের শব্দগুলোর সাথে পরিচিত হতে হবে প্রয়োজনে লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রেখে আপনি পরবর্তীতে মনে রাখতে পারবেন ওকে আশা করি আজকের ভিডিওটি আপনারা দেখে অনেক কিছু শিখতে পারবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না অনেক ভাই কমেন্ট করেন আপনাদের কমেন্ট দেখে আমি কমেন্টের সাথে সাথে আপনাদের উত্তর দিতে চেষ্টা করি তো অনেক ভাই কমেন্ট করে আপনাদেরকে ধন্যবাদ তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি যে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যেন নতুন অন্যান্য প্রবাসী ভাইরা ভাষা শিখতে পারে এবং উপকৃত হতে পারে আমি সর্বদা চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু যেন শিখতে পারেন সঠিক যে শব্দ অর্থগুলো মালয়েশিয়ান ভাষায় রয়েছে সেগুলোই আমি শেখানোর চেষ্টা করি যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হন অনুরোধ করব ভিডিওটি একটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ